সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ইবনে সেন্টারের পক্ষ থেকে। আমি ডাক্তার এম আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক, আর্থোস্কোপি ও স্পোর্টস মেডিসিন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা সবাই পঙ্গু হাসপাতাল নামে চিনেন। আজকে একজন সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি। সম্মানিত পেশেন্টের নাম হচ্ছে রিয়াজ শেখ, বাড়ি হচ্ছে নড়াইল, আমাদের ক্রিকেট ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার এলাকার লোক এবং মাশরাফির মতোই লম্বা, 6 ফিট। দাঁড়া তো দেখি, আমরা দেখতে পাচ্ছি যে বিশাল লম্বা, আমার প্রায় 7 ছুঁয়ে যাচ্ছে। হ্যাঁ বসো। রিয়াজ শেখের কাছে আমরা যাচ্ছি যে রিয়াজের কি সমস্যা ছিল, কিভাবে হয়েছিল, এখন এখন কেমন আছে। রিয়াজ তুমি এখন বলো, তোমার কি সমস্যা ছিল, কিভাবে হয়েছিল? সমস্যা হয়েছিল কেন, আমি এক জায়গায় বেড়াইতে যাচ্ছিলাম, গাড়িতে ছিলাম, তো গাড়িতে যাচ্ছিলাম, একটা গাড়ি আসছিল সাইড দিতে যায়, আমি আর কি গাড়িটা গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করলে আমার পা যায় গাছের সাথে গোঁতা লাগছে। গোঁতা লাগার পরে সাথে সাথে মনে করেন পাও নাড়াইতে পারতেছি না, তারপরে আপনার পা যন্ত্রণা শুরু গেছে, তারপরে ওইখানে মোট পাওটা আর কি মোট নাড়াইতে পারতেছি না, তারপরে আপনার এখানে আসছি। ব্যালেন্স থাকতো না, ব্যালেন্স করে দাঁড়াই থাকতে পারতাম না, কষ্ট ছিল, কষ্ট ছিল, ব্যথা ছিল, বসতে পারতাম না, নামাজ পড়ে আমার এখানে রোগ ধরা পড়লো। হ্যাঁ আচ্ছা, তার অপারেশন করা হয়েছে আজকে কতদিন আগে? 2 মাস আগে। 2 মাস আগে। 2 মাস আগে অপারেশন করার পরে তোমার এখন কি অবস্থা, তুমি হাঁটাচলা করতে পারো এখন? হাঁটু আর ঘোরে না এখন, ঘোরে না, আগের মতো হয়ে গেছে, মানে পড়বে যেরকম ছিল, অ্যাক্সিডেন্টের আগে যেমন ছিল সেরকম হয়ে গেছে, মাত্র 2 মাস হয়ে গেছে। আচ্ছা, এখন হাঁটতেও কোনো সমস্যা হয় না, বসতে বসতে সমস্যা হয় না, তুমি হাঁটো তো দেখি। স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি 6 ফুট কত, 6 ফুট 2, 6 ফুট 2 ইঞ্চি লম্বা রিয়াজ মাশরাফির সমানই লম্বা, এবং সে কিন্তু সুন্দর হাঁটতেছে। বসো দেখি নিচে। হ্যাঁ নিচে বসো, ওঠো, বা খুব চমৎকার। নামাজে বসো দেখি, নামাজের শুরুতে বসে দাও দেখি। আমরা দেখতে পাচ্ছি মাত্র 2 মাসে কিন্তু সে নামাজের শুরুতে বসে পড়ছে। ওঠো, মাশাআল্লাহ, অনেক ভালো, বসো। তুমি যে লিগামেন্ট অপারেশন করার জন্য আমার কাছে আসলা, আমার সেন্টারে আসলা, তুমি এখন অপারেশন করে কি হ্যাপি, এই সার্ভিস নিয়ে খুশি? হ্যাপি মানে অনেক খুশি, অনেক অনেক খুশি। মানে কেন তুমি এত অনেক খুশি? যে অনেক খুশি, এরকম একটা সুন্দর ট্রিটমেন্ট পাইছি, দেশের বাইরে যাওয়া লাগে নাই, তারপরে 2 মাসের ভিতরে অনেক সুস্থ হয়ে গেছি। আমাদের দেশের লোকজন তো শুধু দেশের বাইরে যেতে চায়, এখন আর দেশের বাইরে যাওয়া লাগবে না। লাগবে না? জি। কেন লাগবে না? যেমন আপনি আমাদের বাংলাদেশে ভালো ট্রিটমেন্ট দিচ্ছেন, আপনি ভালো ট্রিটমেন্ট হচ্ছে না, তাহলে খুশি তো এখানে চিকিৎসা করে, অনেক খুশি। তাহলে আমাদের দেশে যে অনেক রোগী আছে তাদের সম্পর্কে তোমার কি বক্তব্য? তাদের সম্পর্কে স্যারের ভিডিও দেখে যে কোনো ভাবে স্যারের সাথে যোগাযোগ করে এখানে আসুক, এসে স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে সর্বোচ্চ চিকিৎসা করে নাকি, এবং তারা ভালো থাকুক। জি, তাই তো? জি। আচ্ছা, রিয়াজকে অনেক ধন্যবাদ, রিয়াজ আমার উপর আস্থা রাখছে, আল্লাহর উপর ভরসা রেখে আমার উপর এখানে আস্থা রেখে যে অপারেশন করাইছে, এবং আল্লাহর মধ্যে খুব ভালো রেজাল্ট, খুব ভালো করেছে, আমরা সেটা দেখতে পেলাম। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা লিগামেন্ট ইঞ্জুরি বা হাঁটুর যে কোনো সমস্যায় ভোগেন না কেন, আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন ডাক্তার আরিফ ইবনে সেন্টারে, এবং আশা করি আপনারা বিশ্বমানের চিকিৎসা সেবা নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।